দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ ময়দানে এবারও অনুষ্ঠিত হচ্ছে না ঈদের জামাত। একইভাবে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানও থাকবে খালি। এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা হতাশা আছে, তবে করোনা সংক্রমণ রোধে এই ব্যাপারটি মেনে নিয়েছেন তারা। ফকরুল হাসান পলাশ ও টিটু দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দাবি করা হয় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ। স্থানীয়দের মাঝে এখানে ঈদের নামাজ আদায় করার মর্যাদা তাই অন্যরকম। 2017 সাল থেকে প্রতি ঈদে দুটি করে জামাত অনুষ্ঠিত হচ্ছে এখানে, তবে 2020-এ করোনা সংক্রমণ রোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জামাত হয়নি। এবারও একই ঘটনায় কিছুটা কষ্ট আছে স্থানীয় মুসল্লিদের মাঝে। 3 ফিট বা 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে আমরা ইচ্ছা করলে ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারি, কারণ ঈদগাহ মাঠ অনেক বড় মাঠ। আমাদের জন্য খুব দুঃখজনক কথা, পড়তে পারলে সবচেয়ে ভালো হতো, এখন তো মহামারীর কারণে আমরা পারতেছি না, ইচ্ছে তার কিছু বলার নাই। এটা হয়তো বা আমাদের ভালোর জন্য নিছে, এখানে নামাজ পড়তে পারলে আমাদের জন্য ভালো হতো, সবার সাথে একটা সাক্ষাৎ হতো। বড় জামাত অনুষ্ঠিত না হলেও দিনাজপুরে এবার 7,000 মসজিদে ঈদের নামাজ হবে। আগামীতে গোরে শহীদ ময়দানে জামাত অনুষ্ঠানের আশায় আছেন জনপ্রতিনিধিরা। ঈদুল ফিতরের নামাজ মসজিদে আদায় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করব। আগামীতে যেন আমরা ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতরের নামাজ আমরা ঈদগাহ মাঠে পড়তে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে করোনার হাত থেকে মুক্ত করেন। ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানও এবার শূন্য থাকবে। পরপর 2 বছর এই ময়দানে ঈদের জামাত বন্ধ। 7 একর আয়তনের এই মাঠ ও আশপাশের বিভিন্ন জায়গায় 3 লাখের বেশি মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেন। নেক্সট রিপোর্ট, নিউজ 24।